कामदी देवी कामरूप विलासिनी दक्ष जे दक्षिणे दक्षे दक्ष यज्ञविनाशिनी सुंदरी सुशीले सौम्येनी नीलशैला निवासिनी वसुक्ते वसुप्रदे श्रेयसे त्वां नमाम्यहम्। निश्चय कहाय शिशुर बन्य जंतुर हाथ प्राणर संगयी हत्या निजर प्राण तुच्छ कर शिशुर प्राण रक्षा कर शिशु मृत्युए विदेशीपति जनकर घोर कलंक आनी
সর্বকুলক্ষণ যুক্ত এই নির্জন অরণ্য কারি পুত্রেরা দর্শী পিতৃমাতৃ পরিত্যক্ত অনাথে শিশু যারেই পুত্র নহক হত্যারক আজির পরা জনকর পরিচয় হব এই শিশুর পরিচয় বলা হত্যারক রাজধানী লই উভতি যাব গৌতমৰ অপ্ৰান্ত গণনা ৰাজৰ্ষি দেৱ ঔৰসত এই শিশুৰ জন্ম মৃত নৰমুণ্ডৰ ওপৰত মোৰ ৰখা কাৰণে মই এই শিশুৰ নামাকৰণ কৰিলো নৰক ভৱিষ্যতে ই অসুৰ ভাৱাপন্ন হ'ব গতিকে ইয়াক অতি সাৱধানে আৰ্যমতে শিক্ষা দীক্ষা দিব লাগিব বিজ্জংরসি বিজ্জং মই দেই মন্যুরসি মন্যুং মই দেই অযুষ্যসি অযুষ্যং মই দেই ওম শান্তি ওম শান্তি ওম শান্তি রাতি দ্বীপ্রহরত নারীর কান্দন এই মাজনিহা অকলে বহি কি কারণত করিছা বিলাপ কি দুঃখ তোমার ভাগিনী পতিপুত্র হারা কি পতিপুত্র হারা বুঝিছ কবিতব্য ভেটাদি রাখিব নোয়ারিয়াই নির্জন উদ্যানত গভীর নিশা অকলে বহি বিলাপ করে যেন কিবা ফল হব নির্ভূতি যায় আশ্রয়হীনা ই হবই নয় মিথিলার রাজপ্রহাদ নিরাশ্রয়ের কারণে সদাই মুক্ত আহাই মৌলগত রাজন্তে ঘুরলে আহা যদিও মই তোর জন্মদাতা পিতৃ নহও তথাপি তই মরি পুত্র মিথিলার রাজকুমার নহয় রজার পুত্র রাজকুমার কিন্তু যার পিতৃমাতৃর পরিচয় নয় সি কেন কই রাজকুমার হব আছে কুমার তোমার পিতৃমাতৃর পরিচয় আছে আত্যানি আত্যানি মোর পিতৃমাতৃর পরিচয় আছে
কোন মোর পিতৃ মাতৃ তোমার জন্মদাতা পিতৃ বৈকুণ্ঠপতি নারায়ণ কি বৈকুণ্ঠপতি নারায়ণ মোর জন্মদাতা পিতৃ আচ্ছা কোয়া কোয়া শীঘ্র কোয়া মোর গর্ভধারিণী মাতৃ কোন মাতৃ তোমার মই অভাগিনী বসুন্ধরা তুমি তুমি মোর মাতৃ কত্যাণী তুমি তুমি বসুন্ধরা ও রাজর্ষী ময়ে বসুন্ধরা প্রতিজ্ঞা পূরণ হেতু ভাতৃরূপে অতদিন পালন করিল নিজ পুত্র নরকক মিথিলা রাজপ্রাসাদ সৃষ্টির আদে বরাহরূপী নারায়ণর অরুহত মোর গর্ভত নরকর জন্ম কিন্তু মোর বাসা নিমিলে কতো আশ্রয় স্থান যক্ষ রক্ষ দেবতা কিন্নর সকলে মোর পুত্রলে চাই ঘৃণারে মুখ লুকালে সর্বশেষত মই আশ্রয় ভিক্ষা করি গলো দেবমাতা অদিতির কাষত পাপিষ্ঠা ধরিত্রী নাখানিবি কলঙ্ক কালিমা বৈকুণ্ঠপতির নামত অসুর ভজ্ঞাতয় সন্তানর কারণে আইস বিষাদ স্থান দেব সমাজ আতরিকা পাপিষ্ঠা অপূর বলিক কথা শুনালা ধরিত্রী পরাহরৌরকত জন্ম তোমার পুত্রর আর তার কারণে গরিব প্রাসাদ এই বিশ্বকর্মায় অসম্ভব যোয়া যোয়া অপুর ভজ্ঞা যোয়া তুমি অখুর লোকল তোমার পুত্রর কারণে নাই স্থান দেব সমাজে ভগবতী তোমার দেবলোকলৈ অহার উদ্দেশ্য মোর এই কোলার শিশুর বাবে দেবলোকত স্থান বিচারি দেবলোকত দেবতার বাহিরে অন্যর স্থান নাই বসুধা তোমার কোলা দেবলোকত স্থান দেবলে হলে তার পিতৃমাতৃর পরিচয় প্রয়োজন বৈকুণ্ঠপতি বিষ্ণুই এই শিশুর পিতা আর আর মই শিশুর জননী কিন্তু আমি জানো বসুমতী অবিবাহিতা কোন রীতিনীতি শাস্ত্র মতে বৈকুণ্ঠপতি বিষ্ণুর লগত বসুমতীর বিবাহ হয়েছিল সেই কথা আমি জানিব পারো নাই বসুধা সেই বিবাহ বোধ হয় গন্ধর্ব বিবাহ রূপেও নহয় নিমাত হলা দিয়া বসুমতী দেবলোক যার কারণে আশ্রয় বিচারি আহিতা তার পরিচয় হল যার যে যারত হক তুমি বুকুত ভাবতি লৈ আহিছা সেই যারত সন্তানর মাতৃর পরিচয় হল পতি দাম্ভিক দেবতা সকল তোমালোকৰ আজিৰ এই হাঁহিৰলৈ দিন কাৰণত পৰিণত হব হব মোৰ এই বুকুৰ যারত সন্তানৰ দ্বাৰাই যদি সতাই মোৰ এই বুকুৰ সন্তানৰ জন্ম হয় বিষ্ণু ঔৰসত বিশ্ব পাতনীৰ পুণ্য লগনত পুণ্য সংযোগত যদি এই সন্তানৰ জন্ম হয় যদি সচাই বিষ্ণু ৰক্ত এই সন্তানৰ শিৰে শিৰে বয় তেন্তে মই প্ৰতিজ্ঞা কৰিছো এই সন্তানৰ দ্বাৰা এদিন মই দেৱলোকত প্ৰলয় সৃষ্টি কৰিম আৰু ত্ৰিলোকত দুখ মোৰ এই যাৰত সন্তানৰ প্ৰসাদ ভগৱান এই দাম্ভিক পতিতা নারীক নিক্ষেপ করা যাৰত সন্তান হওয়ার ধরার Yeah.
সন্তানক তুমি বুকুত সাবতি লৈ আহিছা, সেই যাৰ সন্তানৰ মাতৃৰ পৰিচয় পতিতা। দিন ধরে ধাত্রীবেশে নিজ পুত্র করিল পালন, কিন্তু আজও পাহরা নাই মই সেই অপমান অপযশ লাঞ্ছনা দেবতার। ক ক পুত্র পারিবি, পারিবি লবলৈ প্রতিশোধ মাতৃ লাঞ্ছনা? পারিম, পারিম আই, লম মই প্রতিশোধ মাতৃ নিন্দাকারী দাম্ভিক দেবতার। ল পুত্র, এই বৈষ্ণবাস্ত্র ধর্মারণ্য প্রাগ জ্যোতিষপুরত পিতৃ আজ্ঞা মতে মহামায়া কামাখ্যাক পূজা করি প্রতিষ্ঠা কর কামরূপ রাজ্য, বস করি কিরাত রজা ঘটকাসুর। তার পাছত প্রতিহত মাতৃ অপমান, দেবমাতা অদিতি, দেবশিল্পী বিশ্বকর্মা, প্রসেতা বরুণ, দেবরাজ ইন্দ্র, কোনেও নাপাব নিস্তার নরকর ক্রোধাগ্নির পড়া। এইফালে যে স্বর্গ তো আজি এতে খন্দ প্রলয় হয়ে না যায়, তার সংবাদ জানো রাখিছে প্রবঞ্জন? এই চোয়া নন্দন কাননত আজি উৎপক্ষী মেনকারম্ভ অনুপস্থিত। অহস্তর সত উৎপক্ষী মেনকারম্ভর কথায় সমর বাহিনী সজাবলে কাচিকক করক আদেশ।
নরকাসুরে যুদ্ধকুচ্ছা করেছে আজি শঙ্কর বিরুদ্ধে। প্রভঞ্জন বলি আর প্রলাপ তোমার যুদ্ধ দেবতার হতে কোথ সেই যার ধরিত্রী পুত্র নর আর কোথ এই শঙ্কর দেবতা। কিন্তু দেবনাথ সেই যার ধরিত্রী পুত্র নাই আর আগর নিচিনা বস্তমস্ত্র লাভ করি মহাসমরহে হয়েছে কি উপস্থিত প্রাকৃতিকর দ্বার মুখর ইচ্ছা তার স্বর্গ ধ্বংস দেব অপমান কি হরিত্রী ইমান ঘটলে ধর্মারণ্য প্রাকৃতিক পুর হব যার দর প্রধানত সেই দ্বীপ নিবাসী দেবতা মন্ডলী অবিলম্বে যাত্রা করে প্রাকৃতিক হলে সত্যবেশে অন্তরিক্ষে থাকি সহায় করিবা হবে কিরাত্রিপতি ঘটকাগ্র প্রাগজ্যোতিক পুরাধিপতি বিদেহর পরা নরকাসুর আহি প্রাগজ্যোতিক পুর অবরোধ করিছে নরক প্রবল প্রতাপী বীর আর বৈষ্ণবস্ত্রর অধিকারী হাবিলাক প্রাগজ্যোতিকপুর অবরোধ করে মহামায়া কামাখ্যার পীঠস্থান উদ্ধার করা আর প্রাগজ্যোতিষ দেবী পূজার প্রচলন করা কি সম্বরাহুর প্রতিষ্ঠিত প্রাগজ্যোতিষপুর কিরাত রাজ্য ধ্বংস করে কিরাতেশ্বর শিবর পবিত্রলীয় ভূমিত বামাচারর প্রতিষ্ঠা করিব নরকাসুরে দেহতে তো পারতে থাকে মানে প্রাগজ্যোতিষপুর কিরাত রাজ ঘটকাসুরে কেউ যার যোগ এই পবিত্র ভূমিত পদার্পণ করবলে নিদিয়ে সেনাপতি মোর হস্তি বাহিনী প্রস্তুত করা জয় শিবহম্ভু জয় শিবহম্ভু।
প্রজাসাধারণ আর অমাত্যবর্গ প্রাগজ্যোতিষর কিরাটনিপতি ঘটকাসুরের মৃত্যুর লগে লগে অম্বরাসুর প্রতিষ্ঠিত কিরাট রাজ্যর অবসান ঘটিল। আজিরপর এই রাজ্যর নতুন নাম হব কামরূপ। কামরূপ রাজ্যর শাসন ব্যবস্থা আর্যমতে চলাবলে মই এই রাজ্যক চারি ভাগত ভাগ করেছ। রাজ্য শাসন কার্যর আরম্ভণিতে আমার প্রথম কাম হয়েছে কামরূপর অধিষ্ঠাত্রী দেবী কামাখ্যার লুপ্তপ্রায় পীঠর পুনরুদ্ধার করা আর দেবী পূজার প্রসার করা। যদি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডয় দীনকন্ঠে ভিক্ষা খোঁজে নরকাসুরের কাষত, তথাপিও ক্ষমা নাই দেব সমাজের অনিবার্য ইন্দ্রর পথ। শৃঙ্খলিত করে লইব না দেবতাক দেবলোকর পর মত্তর কারাগার অতর্কিত ভাগ্য আক্রমণ করি দেবতার পর অপমানের প্রতিফল অছিল। দাম্ভিক দেবগণ, পুনা মোর আদেশ। দেবমাতা সুন্দর পিন্ধাব লাগিব, করুণ ছত্রধারী বস্ত্রধারী সুন্দর পিন্ধাব লাগিব মুকুর। আর বিশ্বকর্মা তুই মোরাজপুরী নির্মাণ করিব লাগিব, তারপিছত হব তোমালোকৰ মুক্তি। অসম্ভব সুর হাতে মই স্বর্গর নন্দন কানন সৃষ্টি করেছি, সামান্য মুক্তির বাবে এই হাতে বিশ্বকর্মায় অসুরের বিলাস ভবন নির্মাণ নকরে। অগ্নির মুখে অতিমান দর্প শোভা নাপায় বিশ্বকর্মা, মোর আদেশ তুমি পালন করিবই লাগিব। যদি নকর তেন্তে তার উপযুক্ত শাস্তি লবলে প্রস্তুত হওয়া শিল্পীক তুমি চিনি নপোৱা অসুর সেই হাতির ভয় দেখুয়াই না কোনা শিল্পী। কল্পনা করিও পারা নি কি মোর অভিপ্রায়? বাহ
এতিয়া মোৰ প্ৰস্তাৱত মান্তি ভাবানে নহয়? সেই নপুৰৰ প্ৰস্তাৱক মই পদাঘাত কৰোঁ। তেন্তে মুক্তিৰ পূৰ্বে আমাৰ দৰ্শন কৰা নিষ্কন্যা লীলায়িত ইন্দুমতী সজ্জায় করে মোর সৈন্য বিলাস ক্লান্ত অবসন্ন হয়ে পড়ি মোর আগে তোমার এই অকুব্ব নিস্তগিতের ইহাতার অবসন্ন স্থান আনন্দ সৃষ্টি করা দেশ পালন করব মর তো নতুন বিন্দু দেবকন্যা ইন্দুমতী যদি তুমি তোমার পিতার মুক্তি বিচারা তেন্তে অবিলম্বে মোর আদেশ পালন করা সীমিত অক্ষর আদেশ দেবকন্যা কে কেউ পালন করে নিরপেক্ষ অবাধ্য হয়ে দেবকন্যা মোর বিলাস অক্ষলে স্থানান্তরিত কর বিন্দু মহারাজ মই তোমার প্রস্তাবত মানতি নিরপেক্ষ ইন্দুমতী মুক্ত নন্দনের পারিজাত বাহি তোর জন্মদাতা হই অখুরর কবলত সুরমার হয়ে যাবলে তোক মই এড়ি দিব নোয়ারো আজ কিন্তু কন্যা হল কেন তোমার যন্ত্রণা পাই থাকেন পিতা বিশ্বকর্মার উচ্চ হীর অবনত রাজপুরী নির্মাণার্থে ভাঙিব লাগে ভাঙিম শিল তথাপি দেবতার জিয়রী কেতিয়াও অসুরের উপভোজ্য হব নোয়ারে আজ সেনাপতি রাজপ্রসাদর ভিতরত দিনে নিশায় মর্মভেদি কোনোবা নারীর বিননি শুনিবলে পোৱা গৈছে কিবা সম্বেদ পোৱা নে কার এই বিননি মহারানী এই বিননি হিমাদ্রি প্রদেশের পৰা সদ্য অপরিচয় 16,000 যুবতী মুক্তির কারণে সিহঁতর এই করুণ বিলাপ 16,000 যুবতী অপহৃতা হয় মহারানী কিন্তু সেনাপতি কার আদেশত কি অপরাধক সিহঁতক বন্দিনী জীবন যাপন করিবলে বাধ্য করা হয়েছে এই প্রশ্নের উত্তর দিবলৈ মই অক্ষম মহারানী মাথো মই ইয়াকে জানো যে মহারাজর পরম মিত্র বানাহুরর পরামর্শতেই এই অপহরণ বানাহুর হয় মহারানী শোণিতপুর অধিপতি বলিপুত্র বানাহুর মিত্র তুমি মনলৈ উদাহ ভাব নানিবা তোমার মনত সত্যই আছে তুমি বীর তুমি দেবতা দানব রাস নরকাসুর তুমি দেবতা দম্ভ শূন্য করি প্রতিষ্ঠা করিব লাগিব তোমার পিতৃ পরিচয় আহা মিত্র এতিয়া উদাহ ভাব পরিত্যাগ করি নিত্য গীতর আয়োজন হোক এতিয়া উদাস ভাব পরিত্যাগ করি নৃত্য গীতর আয়োজন হোক Thank you.
रामरपतिपति उपयुक्त विश्रम শোণিতপুর অধিপতি বলিপুত্র বানাসুর খুড়াপানত মত্ত হুয়ে বাওয়ে কামিনী কাঞ্চন বারঙ্গনা গীত এ নাকি তোমার রাজকার্য আর্যপুত্র অথচ এদিন প্রজারণী বিখ্যাত আছিল নিজেই তুমি রাজ্য জুড়ি অনাবৃষ্টি মহামারী প্রজার ক্রন্দন নাই তার কোনো প্রতিকার খুড়াপানত মত্ত হয়ে নদীর গীতত মন প্রাণ ঢালি দিয়ে নিজকে উঠাই দিছা বিলাসুত ঠিক কামরূপধিপতি মায়া প্রজা বা রাজকার্যের সমালোচনা করিবলৈ তোমার কোনো অধিকার নাই কিয় মহারাজ রানীর অধিকার কি মাত্র রাজন্তেশপুরতে সীমাবদ্ধ প্রজাসাধারণের কারণে কবলে কি রানীর কোনো অধিকার নাই অধিকার আছেন নাই এই বিচার রাজসভা হব জানো মহারাজ অনাচার অভিসারে ভরা কামরূপ রাজসভা জানো মহারানীর স্থান আছে নাই স্থান আছে বারাঙ্গনার স্থান আছে বানাসুরের শোণিতপুর অধিপতি বানাসুরের নাম তুমি সম্ভ্রমে উচ্চারণ করিবা কারণ বানাসুর মোর পরম মিত্র জানো মহারাজ মিত্রর কারণে আজি তুমি আরোগ্য দেবীক অবহেলা করেছা মিত্রর কারণে আজি কামরূপত নতুন ধর্মমতর অভ্যুদয়ের সূচনা হয়েছে মিত্রর পরামর্শতে হিমালী প্রদেশৰ পৰা 16,000 যুবতী অপহরণ করে নিজের ধ্বংসৰ পথ রচনা করেছা মায়া জানিব বিচারিছো হিমালী প্রদেশৰ পৰা 16,000 যুবতীক বন্দী করে রখা হয়েছে কি কারণত কারণ দেব নিবেদিত সেই যুবতী ভিন্ন হব মহারাজ নরকাসুরের ভটকা এই যদি হয় তে নরকর নিধন অনিবার্য কিন্তু ইন্দুমতি কি প্রভু নরক সাধারণ অসুর নহয় মহামায়া কামাখ্যার হি আশ্রিত সে নরকর কেহাগ্র স্পর্শ করিব কারো সাধ্য নাই তেন্তে কি প্রভু দেববৃন্দই অসুরের হাতৰ পৰা মুক্তি নেপাব মুক্তি হয়তো পাব কিন্তু সময় লাগিব দেবীর কৃপার কাল পূর্ণ হলে মই নরকর বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করিব ডাঙর মানে রজায় মৃত কুকুরা হে পাঁচ স্বর্ণ মহর পুরস্কার দিব মই একেবারে জিয়া ধরেছো এই তো সা কথা কুকুরাজনী ঠাইত মহারাজে আজি তোরে ডিঙিটো কাটিলে এতেন বুঝেছ তই কম চিরতা নহয় মই কি জগা লগালো কি জগা লগালো সুধিছ হয়নে এই শুভ কামত পিছফালৰ পৰা মতা নাছিলি জানো কোৱা পিছফালৰ পৰা মতা তোৰ ভালে হল ভাল হল নে কুকুৰাটো হা হল Thank you.
অসম্ভৱাই বিশ্বকর্মাই এবাৰ যি কাম হাতত লয় তাক কেতিয়াও সম্পূৰ্ণ নকৰাকৈ নাথাকে। কিন্তু পিতা, তুমি এবাৰ ভাবিছা যদি আজি ৰাতিৰ ভিতৰত এই পথৰ নিৰ্মাণ কাৰ্য সম্পূৰ্ণ হয় তেন্তে দেৱতাসকলে মুক্তি নাপাব এই বিৰত অসুৰৰ পৰা। কিয় সময় আছে পিতা ধ্বংস কৰা তোমাৰ নিৰ্মাণ কাৰ্য? শিল্পীয়ে সৃষ্টি কৰে, ধ্বংস নকৰে আই। কিন্তু পিতা, যি সৃষ্টিৰ হেতু দেৱী কামাখ্যাৰ হ'ব হীন অসুৰৰ অৰ্ধাঙ্গিনী, যি সৃষ্টি হ'ব দেৱতাৰ অসীম দুৰ্ভাগ্যৰ কাৰণ, যি সৃষ্টিত হ'ব নাৰীৰ অশেষ লাঞ্ছনা, সি কোনো শিল্পীৰ সৃষ্টি নহয়। ইন্দুমতী, দেৱশিল্পী দুহিতা তুমি, শিল্প কাৰ্যৰ বিৰুদ্ধাচৰণ তোমাৰ উচিত নহয়। বিশ্বকর্মাই সৃষ্টি করে বিশ্বর কল্যাণর বাদ। এই শিলের বন্ধ পথে যুগে যুগে অগণন ভক্তক দেবী দর্শনের সৌভাগ্য দান করিব, আর তার লগে লগে দেবী মাহাত্ম্য যুগমিয়া হয়ে থাকিব অনন্তকাললে। আর তার লগে লগে হীন অসুরের নামও যে যাওতি যুগিয়া হয়ে থাকিব। হয়তো থাকিব, কিন্তু তথাপি বিশ্বকর্মাই নির্মাণ কার্য অসম্পূর্ণ না রাখে। পাটকাঠির কাম কিমানের বাকি নিরপেক্ষ প্রায় হওয়া বলিবই পারে মহারাজ, কমেও তিনিভাগ সম্পূর্ণ হয়েছে, এভাগ মাত্র বাকি আছে। নিশা কিমানের বাকি? নিশা এতিয়া মাঝ নিশা হয়েছে মহারাজ। কিন্তু কুকুরা, কুকুরার কন্ত রোধ করার কি ব্যবস্থা করেছে বিরূপাক্ষ? পূবে নবগ্রহর পরা পশ্চিমে কৃষ্ণবৃক্ষ নদীলৈকে, উত্তরে দীর্ঘেশ্বরী মণিকর্ণেশ্বরকে ধরি দক্ষিণে সন্ধ্যাচল পর্বতলৈকে এই খন্ডর কুকুরা সকল কাটি নৈত উটুয়াই দিয়া হয়েছে মহারাজ। উত্তম ব্যবস্থা। নিশা এতিয়াও আথা বাকি, কুকুরার সৎবংশে নির্মূল। মায়াময় নারী নীল পত্পত বাকিনী সাইল নরকর দুর্দান্ত প্রতাপ। এইবার এইবার নহলানে তুমি নরকর পালঙ্ক খায়নি, যে অনন্ত অক্ষয় দেব যৌবনের কারণে তোমার তপ্পু, সেই তপ্পু বান্দি থম্বপুরের বিলা। আইছিলি ভাঙি দিব নরকর সোনর সপন, নরকর প্রতিজ্ঞা অথলে না যায়। নহল অসুরটোর কার্য সম্পূরণ, কামাখ্যাত লোভ করে ব্যর্থ আত্মদাত সমূহতে মরণ মাতিলি। হৌয়া চাও অসুর উষা দেবী লগ্ন মতে বহিছে পাতত। তোলালখাই কামনায় আজি পিলুক স্তম্ভিত করেছে নরক। ছিটি ছিটি ছিটি, নিজে প্রতিষ্ঠা করা গোখানিক পত্নীর বেপা বলে বাঞ্ছা কর, উৎপীড়ক অত্যাচারী নরকক আজি মাতৃ বলে পরিচয় দিবলে ধরেছে ঘিন করে। উৎপীড়ন অত্যাচার মাজলে তুমি মোক হাতত ধরি টানি আনি চাই, তোমার তোমার ইয়াদে হতে দেবতাক উৎপীড়ন করেছো, তোমার ইয়াদে হতে দেবমাতা অদিতিক অপমানিত করেছো, মোর অন্তরত প্রতিহিংসার জুই তুমিই জ্বলাই দিছিলাই। উৎপীড়ক অত্যাচারী নরকক তুমিই গড়ি তুলিছা, আজি সকলবিলাক লোক মাত্র নরকর উপরতে জাপি দিলে কেনেকেই হব। আজ
বুঝেছো পুত্র পতন রোধ করার শক্তি আজি মাত্রে নাই নাই কোনাই মোর অন্তরের থাকো পিতৃ অনাদৃত মাতৃ অবহেলিত হয়ে শৈশবৰ পৰা মই ৰাজৰ্ষিক জনকৰ ঘৰত লালিত পালিত হলো নিজৰ জন্মদাতা পিতৃ মাতৃ জীয়াই থাকোঁতেও সেই দুৰ্ভগীয়া শিশুৱে তাক জনক জননীৰ প্ৰতি কি এনে অপৰাধ কৰিছিলাই যাৰ কাৰণে সি শৈশৱতে তাৰ নিজৰ পিতৃ মাতৃ স্নেহৰ পৰা বঞ্চিত হৈ অনৰ্ঘ্যত অনাথ শিশুৰ দৰে আশ্ৰয় ল'বলগীয়া হ'ল নিষ্ঠুৰা জননী দৰ্শনৰ পালো এবাৰ বিচাৰিছো মই নিষ্ঠুৰ পিতা নাৰায়ণৰ দৰ্শন কিন্তু অত্যাচারী উৎপীড়ক রূপে তেও দর্শন তো কেউ না পাবি না ভুল ভুল আয় যুগে যুগে যেতিয়াই পৃথিবীর দেব দেশ রমণীর উৎপীড়ক আবির্ভাব হয় নারায়ণে সেই উৎপীড়ক বধ করবলে নতুন নতুন রূপ লই পৃথিবীর অবতার হয় মোর সেই নিষ্ঠুর পিতাক মই মোর কাছলে টানি আনি মাই আর মই সুধিম পিতৃ হই পুত্র জীবন লই কিয় অবহেলা কিয় মই জারস বলি কিন্ত কিয় তো মোর পিতৃ হই বিশ্বক দিয়া নাই পুত্রর পরিচয় তার কারণে তো বিশ্বর অভিশাপের ভুক্তভোগী হব না লাগেছিল নরক নারায়ণ দর্শন তো ভক্তিরই পালি হতেন মিশা কথা ভক্তি নারায়ণ দর্শন নরকে পাওয়া অসম্ভব পাও যদি অভিশাপের মাঝে দিয়ে মোর পিতৃ নারায়ণ দর্শন পাম সে অভিশাপের হাতে শ্রীরামচন্দ্র শিক্ষাগুরু বহিষ্ঠক অপমানিত করি অভিশাপের হাতে হিমাদ্রি প্রদেশের পর 16,000 গোপিনী কানি দিনে রাতে অভিশাপ দীর্ঘশা সকলের ফল বাই নরক এই অসম্ভব পন্থায় কেতিয়াও তোর পিতৃ কানিব নারিবি মই আনি মাই অত্যাচারে অত্যাচারে জর্জরিত করি তাক মই বৈকুণ্ঠর পরে প্রাকৃতিক পুরে খানি আনি তো নিজে নিজ মৃত্যু কামনা করছ না মৃত্যু কামনা নহয় আই মুক্তি কামনা তাক মই মোর বৃদ্ধ অস্ত্র ধরি বলে বাধ্য করি নরকাসুরে মোক অস্ত্র ধরি বলে বাধ্য করাইছে বসুন্ধরা মিশা কথা ই তোমার প্রবঞ্চনা এই যুদ্ধ আয়োজন তুমি স্থগিত রাখিবই লাগিব যুদ্ধ স্থগিত রাখার কারণ সি মোর পুত্র সেই যথেষ্ট কারণ হব নোৱাৰে বসুন্ধরা সি তোমারও পুত্র নারায়ণ এই কথা মই জানো তেন্তে জানি শুনে কিয় তুমি পুত্র হত্যা করে ওলাইছে প্রভু দুর্জয় কুলাঙ্গার পুত্র হলে যে কি যন্ত্রণা হয় তা একমাত্র জন্মদাতাহে জানে কিন্তু নরক যে কাম করি সি দেবতার নির্যাতন রমণীর শকুর পানি ব্রাহ্মণ আর আরাধ্য গোখানের অভিহাপর মূল হয়েছে তার তুমি ভাল কারণ দেখাব পারিবানে বসুন্ধরা নয় নয় যদুপতি নরক দুঃখ মার্জনা করা দয়াময় তুমি পুত্র তেজেরে মাতৃবুকু রঞ্জিত নকরিবা প্রভু বসুন্ধরা বিশ্বর কল্যাণ হেতু আজি তুমি মাতৃস্নেহ বিসর্জন দিব লাগিব নরকর দোষ অমার্জনীয় তেন্তে নরকক হত্যা করবলে তুমি দৃঢ় প্রতিজ্ঞ হত্যার আধার তুমি বসুন্ধরা তোমার বুকুত চকুর পলকতে নিয়ত ঘটিছে লক্ষ কোটি জীব বলি হত্যা প্রতি পদক্ষেপে হত্যা স্বার্থর সংঘাতে হত্যা জীবিকার হেতু হত্যা ধর্মর কারণে সেই হেতু নরক নিধন নিষ্ঠুর পুত্র হত্যাই তোমার ধর্ম কি সুন্দর খুঁজছে ধার্মিক তুমি কিন্তু কিন্তু মোর পৰা অনুমতি নোলাকে তুমি পারিবানে নরকক সংহার করিব অবশ্যই নোৱাৰো নরকর কাল পূর্ণ হলে তুমি নিশ্চয় অনুমতি দিবা বসুন্ধরা কারণ দেবতার মরণেই নরকর জীবন নরকর মরণেই দেবতার জীবন দেবতার মরণ অসম্ভব সে নরকর মরণ অনিবার্য যদুপতি কংহারি কৃষ্ণ আদি সমকক্ষ যোদ্ধা মোর সমর ক্ষেত্র আর্য পুত্র নকল বা আত্মনাশ বিনা কারণত এরি দিয়া রুদ্র মূর্তি যদুপতি কৃষ্ণক কোন হতে শত্রু বলে তুমি করা আবাহন এদিন ন্যায় কারণত ন্যায় যুদ্ধত দীপ্ত হয়ে মধ্যাহ্ন ভাস্করের দরে উজলি উঠেছিল কামরূপর আকাশত উঠ পথে হম্য উজ্জ্বল মূর্তি দেবদেব নারী আনকি আরাধ্য দেবীর অভিশাপ কিয় মূল পাতি লওয়া রহস্য মায়া নরকাসুরের সকল রহস্য জন্মদিন জন্মক্ষণ জন্মদাতা সকল যার প্রলয়ের ঘন ঘোর অন্ধকার আসন্ন সেই নরকাসুরের মৃত্যুর কারণে ভয় নকরে মায়া পুত্র ভগদত্তক তুমি উপযুক্ত শিক্ষা দীক্ষারে কামরূপর সিংহাসন উপযুক্ত করে ফলাবে তেন্তে মহারাজ যদি তুমি পরিত্যাগ নকরা যুদ্ধ সজ্জা কৃষ্ণর বিপক্ষে লোয়া মুকুর রথর সারথি করি নারী তুমি তুমি হবার রথর সারথি বীর পত্নী মই বীরাঙ্গনা প্রয়োজন হলে প্রাণ বলি দিন স্বামীর কারণে বলা প্রভু চন্দ্র সূর্য থাকে মানে জগতে জানিব পতি সতীর গতি সম্পদে বিপদে মায়া Thank you.
अश्वक्लान्त हलेओ अग्रसर हबई लागिब सत्यभामा वा अग्रसर जत आछे के हीन काम रूप अधिपति बल्लभ कृष्ण मई हीन तुम तारकार प्रति निर्लज्ज कृष्ण गोपराने कौन चुक्ति मते समुद्र मंथन करी देवासुरे लाभ करा अमृतर कुंभ मोहिनी माया धरण करी वंचित करिछो तुम यो गोविंद मतिमान सेई कथा राजी नाय कोनो प्रयोजन विधिर विधानत अखुर अखुर देवता देवताई मुक्ति जदि दिया तुमि देवता आरु हिमाद्रीर युवती बृंदक युद्ध करिबर मोर नाय अभिलाष नहुमय रक्रंत अखुर अन्यथाय अन्यथाय भवितव्य अवश्य फलिब पुना कृष्ण द्वारकारपति तुरंत तयारी भिक्षारी हो नखदुज्याय थकब दरार बुक दम्भ मोर अवश्य राखी भक्ति थाके कर प्रतिरोध नारायण पुत्र तुम नोहुआ दानव परित्याग करा पापर संसर्ग खुना पुत्र वीर तुम वीर उचित धर्म करा हे पालन तुम शत्रुर कंठत क्य ध्वनित हल जन्मदाता जनकर अनाश्वादित स्नेह कम्बाकन प्रहेलिका नहय प्रहेलिका नर रूपे मय नारायण विश्वास नकर मय शालनाथ पदु तुम जादव ईश्वर अथा जदि भित्ति तुम नररूपी नारायण अस्त्र युद्ध दिया परिचय रोध करा बस तुम विधिलिपि तुर नाई मोर कोनो दोष उदर्शन मोर मोर पित्ति मोर पित्ति नारायण
रोध करा अश्रुजल। अश्रुजल कोट अश्रुजल भाल करी अश्रु न उत्कट ही धाराय धाराय गुमुखे निश्चित पुत गंगुदक जेन ढुबल श्री पद जुग आय वीर जाया तुमी धैर्य धरा आय आजी अमावस्या तिथि करो आशीर्वाद धर्मारण्य काम रूपत उजली अजूत बंटी हब दीपान्विता আজি এই প্রথম দীপালী আলোকি ধরার বক্ষ বসরে বসরে হব এই তিথিতেই নরকর যুগমিয়া কীর্তির দীপালী অমরত্ব লভিব নরকে।